পাম এভিনিউ দু কামরার ছোট্ট স্বেচ্ছাতে ঘরেই ছিল তার স্বর্গ এই বাড়ি ছেড়ে অসুস্থ শরীরে হাসপাতালে পর্যন্ত যেতে চাইতেন না বুদ্ধদেব ভট্টাচার্য সিওপিডি এর ক্রনিক পেশেন্ট ছিলেন বুদ্ধদেববাবু তা সত্ত্বেও ওই বাড়ি ছেড়ে যাননি বুদ্ধদেব ভট্টাচার্য আসলে বুদ্ধদেবের জীবন দর্শনী তাকে সেই বাড়ি ছাড়ার অনুমতি দেয়নি বরাবর সাদামাটা জীবন জীবনযাপনে অভ্যস্ত তিনি সাদামাটা ভাবেই বাঁচতে ভালোবাসতেন তাই তো চার দশক ধরে পাম এভিনিউর এই ঘরেই থাকতেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রায় এগারো বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু ঠিকানা বদলাননি অসুস্থতার জেরে বাড়িতেই তৈরি হয়েছিল হাসপাতালের সেট আপ অক্সিজেন মেশিন ওষুধপত্র ভর্তি তার মাঝে দু চোখ তুলে তাকালে শুধু বই আর বই আসলে তার অন্তর জুড়ে ছিল শুধুই সাহিত্য আদ্যপ্রান্ত সংস্কৃতি মনস্ক মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য গীত বিতান থেকে বিষ্ণুদের কবিতা ইংরেজি সেই ঘরে শেষ বয়সে চোখে তেমন দেখতে পেতেন না তিনি স্ত্রী মীরা ভট্টাচার্য প্রতিদিন সংবাদপত্র পড়ে শোনাতেন দেশ দুনিয়ার কোথায় কি ঘটেছে সব খবরই রাখতেন বুদ্ধদেব ভট্টাচার্য রবীন্দ্রনাথের গান শুনতে ভালোবাসতেন অন্য গানে বিশেষ রুচি ছিল না ঘরের দেওয়াল জুড়ে কার্ল ছবি মূর্তি কাকা সুকান্ত ভট্টাচার্যের ছবিও দেয়ালে টানানো। পাশের চালি চাপড় ছবি এই বাড়ি ছিল বুদ্ধদেবের প্রাণের চেয়েও প্রিয় আজ অভিভাবকহীন পাম অ্যাভিনিউর বাড়িটা এদিন বুদ্ধদেবের বাড়িতে পৌঁছে আবেগঘন ঘনতার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী গৌতম দেব প্রাক্তন আহবাসন মন্ত্রী ছিলেন তিনি তিনি বলেন আবাসন মন্ত্রী ছিলাম বুদ্ধদাকে বলেছিলাম আপনি মুখ্যমন্ত্রী এই ছোট ফ্ল্যাটে ছেড়ে গড়িয়া হাটে আবাসন দপ্তরে বড় বাড়ি আছে ওখানে এসে আপনি থাকুন রাজি হননি মুখ্যমন্ত্রী থাকাকালীন তার নিরাপত্তার কথা ভেবে বহুবার বাড়ি বদলানোর কথা বলা হয়েছিল কিন্তু রাজি হননি তিনি এদিন সকাল আটটা বেজে কুড়ি মিনিটে নিভে গেল কাস্তে হাতুড়ি জ্বলজ্বলে এক তারা সিওপিডির সমস্যা বেড়েছিল বর্ষায় তার সঙ্গে ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল সেকেন্ডারি ইনফেকশনে আক্রান্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য জ্বর থাকায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু তিনি রাজি হননি ভোর রাতে শারীরিক পরিস্থিতি আচমকা বিগড়ে যায় নিউমোনিয়ার জেরে কার্ডেক অ্যারেস্ট হয় আটটা কুড়ি মিনিট নাগাদ অক্সিজেন স্যাচুরেশন চল্লিশ শতাংশ নেমে যায় আর ফেরানো যায়নি উত্তর কলকাতায় জন্ম হলেও জীবনের লম্বা সময় পাম বাড়িতে কাটিয়েছেন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন বেতন পেতেন দশ হাজার টাকা সঙ্গে একটা গাড়ি এর বাইরে কোনো সুবিধা নেননি তিনি স্বচ্ছ জীবনযাপনের মূর্ত প্রতীক ছিলেন তিনি এদিন বিকেলে পাম অ্যাভিনিউর বাড়ি থেকে লাল পতাকায় মুড়ে শেষবারের মতো যাত্রা শুরু করেছেন বুদ্ধদেব বৃহস্পতিবার রাতে পিস ওয়ার্ল্ডের সাহিত্য রয়েছে তার মরদেহে আগামীকাল সকালে পিস থেকে বিধানসভার উদ্দেশ্যে যাত্রার সঙ্গে শুরু হবে বুদ্ধদেবের অন্তিম সফর বিধানসভা ভবনে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা মিনিটে শায়িত রাখা হবে তার দেহ এরপর মুজফ্ফর আহমেদ ভবনে এবং দীনেশ মজুমদার ভবনে সাড়ে তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছাবে বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ এরপর দেহদানের জন্য নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে শেষ যাত্রা